গ্রিটিংস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা আবারও চলে এসেছি আজকের ব্লগে। তো আজকে একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। আজ আমার জেমার বার্থডে, তো সকাল সকাল ফোন করে আমি উইশ করেছি। দেন আমার মা কিছুক্ষণ আগে কল করে জানালো যে যেহেতু আমি উইশ করে করেছি, তাই সে আমি যেহেতু এখন শ্বশুরবাড়িতে আছি ওখানে নেই, তো আমার জন্য আমি যেহেতু মাটন ভালোবাসি মাটন করে পাঠাবে। অ্যান্ড সামনে যেহেতু ক্রিসমাস, এটা ফ্যামিলি ক্রিসমাস কেকও নিয়ে আসবে। তো যেহেতু আমার জন্য এত কিছু করছে, না আমারও তো নিশ্চয়ই কিছু করার দরকার, যেহেতু এখন ওখানে যাব না, তাই ভাবছি কী করবো। তো হঠাৎই মাথায় এলো যে যাই একটা কেক নিয়ে আসি। তো আমিও ভাবলাম যখন আসছি একটা ছোট্ট সারপ্রাইজ দিই। তো ও আজকে থাকবে না, আমার হাজব্যান্ড, ও বেরিয়ে যাবে, তাই ওকে আমি বললাম এখনই চলো একটু দোকান থেকে একটা ছোটো কেক নিয়ে আসি, তো এখন আমরা যাবো কেক আনতে। তো সঙ্গে থাকে দেখতে থাকো পুরো ব্লগটা কি। তো আমরা বেরিয়ে পড়েছি কেক কিনতে, কেকারমন কেক শপে যাব। ও বলছিলো যে যেহেতু আমরা মিয়ামোর বেশি কেক খাই, মিয়ামোরের অ্যান্ড মঞ্জিনিসেরও খেয়েছি, সেহেতু এবার একটু আলাদা ট্রাই করতে, তাই ও এখন নিয়ে যাচ্ছে কেকারমন কেক শপে, তো ওখান থেকে আমরা কেকটা নিয়ে নেব। তো এই যে এখান থেকে একটা কেক নিয়ে নিয়েছি। তো কেকটাতে নাম লেখা হচ্ছে, আমি জেম্মা বলেছি তাই জেম্মা লিখে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ রেডি। তো এখন বাজে বিকেল 5টা, আমি বসে পড়েছি বেলুনগুলো ফোলাতে, আমি এবং প্রিয়াংশু, তো দুজনে মিলে বেলুন ফোলাচ্ছি। ও খুব মজা পেয়েছে, ফার্স্ট টাইম পাম্পার দিয়ে এইভাবে বেলুন ফোলাচ্ছে, তাই ও খুব ইন্টারেস্টিং সহকারে বেলুনগুলো ফুলিয়ে যাচ্ছে, আর আমি একটু আধটু হেল্প করে দিচ্ছি। তো আমাদের বেলুন ফোলানো রেডি, আর ওদিকে জেমও বেরিয়ে পড়েছে, এক্ষুনি ঢুকে যাবে, তাই ওদিকটা গিয়ে দেখি। তো এই যে চলে এসছে, এন্ট্রি নিয়ে নিয়েছে। আমি ছোট্ট করে কিছু ডেকোরেশন করেছি, এই যে মোমবাতি লাগিয়েছি সিঁড়ির মধ্যে, আর বাদ বাকি রইল যে অতগুলো বেলুন আমি ফোলালাম আমি আর প্রিয়াংশু মিলে, সেগুলো পটাশ পটাশ করে ফেটে মাত্র দুখানা বেলুন বেঁচে আছে, সবই ফেটে গেছে। তো এই যে দেখছো ঘরে এন্ট্রি নিয়েছে, ওই যে দুখানা বেলুন মাত্র পড়ে আছে। বেশি ভয় পাচ্ছে, তোমাকে আসে তুই দাঁড়াও, কোথাও বাদ যাবে না। এই সান্তা ক্লজ সোয়েটারটা কাজে লাগিয়ে, সান্তা ক্লজ আয়নাটাতে দেখো। না কাটো, ওরে উঠবে না, তুমি কাটো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, মা বল হ্যাপি বার্থডে ডিয়ার মা, মা জানালি তুলেই নিল, পুরো মাথাটা ভিজে গেছে দেখ। বাহ সুন্দর লাগছে, যা আচ্ছা আচ্ছা
ইয়ে ঢাকা ঢাকি না মারবো কিন্তু ওটা রাখো একটু করে খাইবো এই নাও কি এটা কি বাবা কি করেছে তো এই সব কিছু শেষ হলো যে মানে বাড়ি গেল এখন আমরা ডিনার করব দেন শোবো বাপরে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এই সব ক্লিন করলাম তো যেহেতু শিল্কুষণা এসছে শিল্কুষণা তো আমাদের অনেক শান্ত শ্রেষ্ঠ একটি মেয়ে তো কিছুটা হলেও তোমরা দেখেছো কেন যে কেমন লাফালাফি কি প্রচণ্ড লাফালাফি করে এতটুকু স্থির নেই যেমন আজকে এই সাদা দেওয়ালে সুন্দর করে হাতের মধ্যে ক্রিম লাগানো হাত দিয়ে বসিয়ে দিল এরকমই অনেক কিছু তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা লাইক করো ভালো লাগলে অবশ্যই অ্যান্ড কমেন্ট করে জানিও শেয়ার করো অ্যান্ড যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে থ্যাংক ইউ আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই গুড নাইট